আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছাড়ালো, আরো 9 জনের মৃত্যু। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত 6 জন। বগুড়া লকডাউন। জীবনের ঝুঁকি নিয়েই রাজধানীতে প্রবেশ করছে মানুষ, ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না বললেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানালেন তথ্যমন্ত্রী। এবং করোনায় বিশ্বে মারা গেছে 1,71,000। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। এবারে বিস্তারিত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছাড়ালো, নতুন করে 434 জন করোনা পজিটিভ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3382 জনে। এছাড়া এই ভাইরাস আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 110 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। গত 14 এপ্রিল 1000 আর 18 এপ্রিল 2000-এর অঙ্ক ছাড়ায় মোট আক্রান্তের সংখ্যা। 8 মার্চ প্রথম শনাক্তের 45 দিনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3382 জনে। গতকাল আমরা পরীক্ষা করেছি 2974টি, যা পূর্বের দিনের চেয়ে 7% বেশি। এবং এই পরীক্ষা করে আমরা রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 434 জন। জেলার কথা যদি বলি, এখনো আমাদের ঢাকা জেলাতেই সর্বাধিক সংখ্যক আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তি পাওয়া যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই যাচ্ছে প্রাণ। সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, তাদের মধ্যে 5 জন পুরুষ আর 4 জন নারী। আর আক্রান্তদের মধ্যে গত একদিনে 2 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 87 জন। গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন। তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে 60-3 জন, 50-60 জন এবং 40-50-এর মধ্যে 3 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, 24 ঘন্টায় নতুন 89 জন সহ আইসোলেশনে আছেন 765 জন। আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিজে হাত ধুবেন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অন্তত 6 জন মারা গেছে। এছাড়াও বিভিন্ন জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর পর সংক্রমণ ঠেকাতে বগুড়ায় লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। পাল্লা দিয়ে বাড়ছে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল। সোমবার দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টায় এই ভাইরাসে মারা গেছে আরও 3 জন। এ নিয়ে এ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে, আর নতুন করে 10 জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 411-তে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এসব মৃত্যু আর প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার খবরেও এখনও লকডাউন অমান্য করে বেপরোয়া চলাফেরা করছে কিছু মানুষ। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 1 কলেজ শিক্ষক সহ 2 জন মারা গেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলায়। নিহত 2 জনের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। জামালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 গার্মেন্টস কর্মী মারা গেছে। সে ঢাকার বাড্ডায় 1 গার্মেন্টসের নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করতেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। তার বাড়ি ভোলার দৌলতখানে। নিহত যুবক শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন। এদিকে বরিশালে লকডাউন চললেও কেউ তা মানছেন না। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক কম নগরীতে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 1 যুবকের মৃত্যু হয়েছে। তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি 5 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে 60 বছরের 1 বৃদ্ধ মারা গেছে। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়ি লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন। শেরপুরে আরও 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে শেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে, এর মধ্যে 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে 1 জন সহ জেলায় মোট 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুমিল্লায় যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে বের হওয়া অন্তত 600 ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালককে খাদ্য সামগ্রী দিয়ে বাসায় ফেরত পাঠিয়েছে পুলিশ। ঘর থেকে বের না হওয়ার শর্তে তাদের অটোরিকশা ফেরত দেওয়া হয়। সামাজিক দূরত্ব না মেনে ও অতিরিক্ত জনসমাগমের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি হাট বন্ধ করে দিয়েছে পুলিশ। উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর পর করোনা সংক্রমণ ঠেকাতে বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসহায় পরিবারের ঘরে গিয়ে এই ত্রাণ পৌঁছে দেওয়া হয়। মইনুল আহসান, এটিএন বাংলা। ঘরে থাকার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ প্রবেশ করছে রাজধানীতে। জনগণকে সচেতন করতে জরিমানা সহ নানা উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীর উত্তরার রাজমনি থেকে গাজীপুরের টঙ্গীতে বাজার করতে এসেছেন আহমেদ হোসেন। অল্প দামে পণ্য কিনতেই তার মতো অনেকেই সামাজিক দূরত্ব অমান্য করে ঢাকা থেকে যাচ্ছেন গাজীপুরের বাজারগুলোতে। ওদিকে পাওয়া যায় না, আর ওদিকে যাওয়ার পর যায় বেসন এখানে 80 টাকা, ওখানে হচ্ছে 160 টাকা। তাহলে কি করবো এখন, আমরা তো দরিদ্র মানুষ, এখন তো আমাদের লাগবো কি করবো বাচ্চাদের জন্য, বুঝছেন না, বাচ্চারা খাইব, আর রোজা আসছে না, রোজা খাওয়া লাগবে না। কিছু বাইক ও রিক্সাতেও গাদাগাদি করে যে যেভাবে পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন মানুষ। সোয়াসুই বলতে কোনো কিছু নাই, আল্লাহ তাআলা যেভাবে চাবে সেভাবে হবে, আর এটা মানুষ কোনদিন ঠেকাতে পারবে না। তাড়াহুড়া বাড়িতে যাইতে হইব তো, যার কারণে এখন মনে করি আমার মানা হয় নাই, এটা আমি মানি নাই। এখন হাউসবিল্ডিং থেকে আসা, এখন এত দূর থেকে হাঁটে তো যাওয়া সম্ভব না গাজীপুরা, যার কারণে এই যানবাহনে ওঠা। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে তৎপর র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা। যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের রাজধানীর প্রবেশ মুখেই ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 20টার মতো মামলা হয়ে গেছে অলরেডি, এবং বর্তমান নতুন আইনে সেই মামলাগুলো হয়েছে, জরিমানার পরিমাণও বেশ ভালো। তো আমরা চেষ্টা করতেছি লোকজনকে সচেতন করার জন্য এবং বের না হওয়ার জন্য। দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা ততই বাড়ছে, তাই যতই তৎপরতা বাড়ানো হোক না কেন সাধারণ মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণ বিতরণে উপজেলা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কোনো ধরনের অনিয়ম এবং বৈষম্য সহ্য করা হবে না বলে আবারও সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের বাধা ছাড়াই বিএনপি নেতারা ত্রাণ বিতরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে, তথ্য প্রমাণ দিন। অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি হবে। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যা যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। করোনা ভাইরাসের মধ্যে সারা দেশে দায়িত্বরত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, এ সময় সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে কিভাবে রেশনিং এর আওতায় আনা যায় সেটি আমরা আলোচনা করেছি, এবং একইভাবে কিভাবে আর্থিক সহায়তা করা যায় সে বিষয়গুলো আলোচনা করেছি। আমরা আশা করছি যেহেতু সংবাদকর্মীরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছে এবং সংবাদ পরিবেশন করছে, নিজেদের বিরুদ্ধে তারা কাজ করছে, সুতরাং তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশা করছি খুব সহজেই এখানে কিছু একটা করতে পারবো। ত্রাণ আত্মসাৎ করলে জনপ্রতিনিধিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রাজধানীর উত্তরায় খাল পরিদর্শনের সময় তিনি বলেন, যারা ত্রাণ নিয়ে অনিয়ম করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। করোনা মহামারী থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। করোনা ভাইরাসের এই সময় আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের কাজগুলো চালাইতে হবে, নাহলে ডেঙ্গু রোগ আবার যদি দেখা দেয় তাহলে তো তখন আপনারা এবং আমার মনে দেশের জাতির জন্য এটা খুব শুভ না। যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, প্রশাসনিক ব্যবস্থা দেওয়া হবে। সাময়িক বরখাস্ত পরে অনেকের নামে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। ত্রাণ চুরি আর লুটপাটের মাধ্যমে সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী কাফরুলে স্থানীয় বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের অবহেলার প্রস্তুতির অভাবে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যারা প্রতিদিন কাজ না করলে খাবার সংগ্রহ করতে পারে না, আজকে তারা হাহাকার করছে, ক্ষুধার চালায়, তারা ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে। অথচ তাদের সরকারি রিলিফের ত্রাণ, এটা জনগণের টাকায় কেনা ত্রাণ, সেই তারা ত্রাণ আজকে আওয়ামী লীগের নেতা, ইউপির চেয়ারম্যান, মেম্বার তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। আজকে চালচোরদের উৎসব শুরু হয়েছে এই করোনা মহামারীর মধ্যে, এই ক্ষুধার মধ্যে, এই যে দুর্ভিক্ষের পদধ্বনি তার মধ্যে। ধানের বাম্পার ফলন হলেও ঝড় ঝঞ্ঝা আর আগাম বন্যার আশঙ্কায় চিন্তিত কৃষকরা। সেই সাথে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট, ফলে পাকা ধান কাটার সময় এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তারা। এদিকে কৃষি বিভাগ বলছে, প্রতিকূল পরিস্থিতি থাকলেও সবার সাহায্য সহযোগিতায় সংকট সমাধান সম্ভব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। একদিকে করোনা ভাইরাসের ভয়, অন্যদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে পাকা ধান কাটা ও মারাইয়ের জন্য এবার সময় খুব অল্প, ঝড় বৃষ্টির সম্ভাবনা, আবার সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়ারও শঙ্কা, তাতে আগাম বন্যার হুমকি, দুশ্চিন্তায় কৃষকরা। সঠিক সময় যদি আমরা ধানটা তুলতাম না পারি, কিন্তু আমরা কৃষক যারা আছি অসহায় অবস্থান। আমরা সরকার কোনো আমরা সাহায্য করতো বা ধান কাটার মতো কোনো মেশিন দিত, তাহলে আমরা এই আবারটা তুলতে পারতাম। স্থানীয়ভাবে যে পরিমাণ লেবার আছে তাদের সাথে আমাদের ইকুইপমেন্ট অর্থাৎ ধান কাটা এবং মারাইয়ের যন্ত্র যদি ব্যবহার করতে পারি, তাহলে হয়তো আমরা ধান পাকার সঙ্গে সঙ্গে স্বল্পতম সময়ে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে 219,300 হেক্টর বড় জমির ধান কাটতে মাঠে নামানো হয়েছে অত্যাধুনিক মেশিন। ধান কর্তনটা যাতে যান্ত্রিকীকরণের মাধ্যমে কিছুটা অগ্রগতি করা যায় তা চিন্তা ভাবনা করছি এবং উপজেলা পর্যায়ে আমরা উপজেলা কৃষি বিষয়দেরকে নির্দেশনা দিয়েছি। এদিকে হবিগঞ্জ জেলাও ধানের বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, কিন্তু করোনা ভাইরাসের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট, তাই ধান কাটায় যোগ দিয়েছে অবসরে থাকা শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। কেমনে যে কাটতে আনুন আমরা আজও পাওয়া যায় না, মন সরকার যদি সামান্য একটু সহযোগিতা করতো তাহলে আমরা ধান দা বাঁচত। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হলো ধান কাটা, আপনাদের একটু কষ্ট হলেও দরকার হলে দিনে রাতে কাটবেন। ব্রাহ্মণবাড়িয়ার চারিদিকে সোনালী ফসলের আভা, ফলন ভালো হলেও ঘরে ধান তোলা নিয়ে কৃষকের মনে শঙ্কা, করোনা মহামারীতে এখানেও শ্রমিক পাওয়া দুঃসাধ্য। কোনো শ্রমিক আসতেছে না, টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায় না, ফকা সাইতে না লোহাইল্লা সোহাইল্লা কোনো মতো আস করে মাস করে কে দেয়তাছি। সরকার কাছে আমার এই আবেদন, আমরা যাতে এই জমিগুলো দাইতে পারি আর সুন্দরভাবে আমরা বাড়িতে নেওন, কিভাবে উনি আমরা একটা ব্যবস্থা করে দক। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় 110,885 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান, তাতে 4,43,810 মেট্রিক টন চাল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 1600 কোটি টাকা। তবে দুর্যোগময় পরিস্থিতি এবং শ্রমিক সংকটই এবার কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আশা করি যে আমাদের কাছে যেসব যন্ত্রপাতি আছে এগুলি দিয়ে আমরা কৃষকদের সহায়তা করলে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবে। ধান ঠিকমতো ঘরে তোলা গেলে খাদ্য সংকট মিটিয়ে অন্য জেলাগুলোতেও পাঠানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রচারের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সে আগামীকাল এক সভায় বসতে যাচ্ছে সংস্থার কার্যনির্বাহী কমিটি। সৌদি আরবের সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অংশ নেবেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির বাকি 5 সদস্য রাষ্ট্র তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজারের পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসির মহাসচিব এবং চতুর্দশ ইসলামিক শীর্ষ সম্মেলনের সভাপতি এতে অংশ নেবেন। কনফারেন্সে সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব নিয়ে পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
দুটি বিশেষ ফ্লাইটে 264 জন ব্রিটিশ ও 154 জন তুরস্কের নাগরিক নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এর আগে 157 জন ব্রিটিশ নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিলেট থেকে ঢাকা আসেন। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি অনেক বেশি সতর্ক নাগরিকরা, পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবায় নানা ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশিরাও। লন্ডন থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের চিকিৎসক সালমা হাসান। তারা জানেন যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের সংকট একটা বড় সংকট, আমরাও কিন্তু এর ব্যতিক্রম নই। তো অনেকে কিন্তু ঘরে বসে চিকিৎসকদের জন্য, নার্সদের জন্য স্ক্রাব, যেটা একটা হসপিটাল ইউনিফর্মের মতো, সেটা সেলাই করছেন, লন্ড্রি ব্যাগ সেলাই করছেন, যেটা করে আপনার হসপিটালে ব্যবহার করা কাপড় চোপড়গুলো হেলথ কেয়ার স্টাফরা বাসায় ফেরার সময় ওই ব্যাগে করে আলাদা করে আনতে পারেন। শুধু তাই নয়, আমাদের এখানে অনেক ফুড ব্যাংক তৈরি করা হয়েছে প্রত্যেকটা এলাকাতে, কারণ অনেক মানুষ আছেন যারা বাসা থেকে বের হতে পারছেন না বা যারা করোনা আক্রান্ত হয়ে বাসায় এখন সেলফ আইসোলেশনে আছেন, তাদেরকে হেল্প করার জন্য। এবং প্রত্যেকটা এলাকায় ভলান্টিয়ার তৈরি করা হয়েছে, ভলান্টিয়ার টিম তৈরি করা হয়েছে, তারা সেখানে কাজ করছেন। এবং শুধু তাই নয়, আপনারা জানেন আমরা হচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভিসে যারা কাজ করি, হাসপাতালে দিন রাত কাজ হচ্ছে, খাবার দাবারের ঠিক নেই, অনেক কিছু আছে প্রয়োজন। এবং বিশ্বাস করবেন না, এখানকার বাংলাদেশের কমিউনিটি যারা আছে তারা এবং এখানকার যারা আছে তারা সবাই মিলে তারা খাবার তৈরি করছেন। ফরিদপুরে ভাঙায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় অন্তত 25 জন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রুপ ও স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিক্সন চৌধুরীর সমর্থক শাহজাহান মিয়ার সাথে কাজী জাফরুল্লাহর সমর্থক আসলাম মোল্লার বেশ কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। নিহত শহীদ শেখ কাজী জাফরুল্লাহ গ্রুপের সমর্থক বলে জানা গেছে। ত্রাণের চাল চুরি খবর প্রকাশের দায়ে bdnews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিদুল সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড। গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই মামলা বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপে সামিল। করোনার এই দুর্ভোগের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করছেন, এ সময় তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে এই দুই সম্পাদক সহ সাংবাদিকদের হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। নেত্রকোনার হাওর উপজেলাগুলোর ধান কাটা পরিদর্শন এবং কৃষি শ্রমিকদের স্যানিটাইজার, সাবান ও লুঙ্গি প্রদানের সময় তিনি একথা জানান। এছাড়া ধান রক্ষায় বাঁধ নির্মাণ ও দ্রুত ধান কাটতে 128টি কম্বাইন হারভেস্টার এবং 23টি রিপার মেশিন প্রদান করা হয়েছে বলে জানান তিনি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, মানু মজুমদার, হাবিবা রহমান খান শেফালি, কৃষি সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান এসব উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান ওরফে হাব্বু। সোমবার রাতে উপজেলার গোবর গাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 9 ও 10 এপ্রিল গরিব, অসহায়, দিনমজুর এবং দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের সময় অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেন তিনি। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচির একাধিক কার্ড নিজের কাছে রাখায় টাঙ্গাইল সদর উপজেলার এক ইউপি সদস্যকে 1,00,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সেলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ারকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এ সময় তার কাছ থেকে এরই মধ্যে মারা গেছেন এমন 7 জন ব্যক্তির কার্ড উদ্ধার করা হয়। ইউএনও জানান, নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির কার্ড জমা দেওয়ার কথা, কিন্তু সানোয়ার তা না করে তা দিয়ে চাল উত্তোলনের চেষ্টা করছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে মত বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। ত্রাণ বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া তাঁর ব্যক্তিগত তহবিল থেকে 25,000 পরিবারকে ত্রাণ বিতরণের ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী। পরে তিনি উপজেলার পিংনা ইউনিয়নের দরিদ্র ও অসহায় 500 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অগ্রিম অর্ডারে সব পণ্য কেনার ঘোষণা দিয়েছে ইউরোপ ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড প্রাইমার্ক। করোনা ভাইরাসের কারণে পোশাক খাতে যে স্থবিরতা আছে এই ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন পোশাক কারখানার মালিকরা। এর আগে করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠানটি গত 25 মার্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য ক্রয়ের আদেশ বন্ধ রাখে। প্রাইমার্ক প্রতি বছর বাংলাদেশের 100টি কারখানা থেকে $900 মিলিয়ন পণ্য কেনে। ইউরোপের 12টি দেশে প্রতিষ্ঠানটির 350-এর বেশি আউটলেট রয়েছে। বিশ্বের অধিকাংশ মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে শঙ্কিত তখন কলকাতার ট্রান্সপ্লান্টের মাধ্যমে নতুন হৃৎপিণ্ড নিয়ে ঘরে ফিরলেন এক ব্যবসায়ী। ভারতের লকডাউন শুরুর মাত্র কয়েকদিন আগে হৃৎপিণ্ড দাতার সন্ধান পান পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় 45 বছরের ব্যবসায়ী অমিত কুমার দে। এর আগে দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর হৃদরোগ একেবারেই শেষ পর্যায়ে, হার্ট ট্রান্সপ্লান্টই একমাত্র সমাধান। এরপর গত 18 মার্চ পাটনা থেকে বিমানের বিশেষ ব্যবস্থাপনায় আনা হয় এক ব্যক্তির দান করে যাওয়া হৃৎপিণ্ড। কলকাতার কার্ডিয়াক সার্জন কুণাল সরকারের নেতৃত্বে ওই দিনই অমিত কুমারের শরীরে সফলভাবে প্রতিস্থাপিত হয় ওই হৃৎপিণ্ড। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরে গেছেন নতুন প্রাণ পাওয়া সেই রোগী। করোনা ভাইরাসের কারণে ধস নেমেছে পোলট্রি শিল্পে। পরিবহন সংকটে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পোলট্রি ও ডিম ব্যবসায়ীরা। সেই সাথে পরিবহন সংকটে দাম বেড়েছে পোলট্রি খাদ্যের। এ অবস্থায় পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকারের কাছে প্রণোদনা দাবি করেছেন খামারিরা। ধামরাই উপজেলা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি আবুল বাশার জানান, সেখানে এরই মধ্যে অর্ধেক খামার বন্ধ হয়ে গেছে। এছাড়াও ডিমের দাম কমায় দুশ্চিন্তায় খামারিরা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের জন্য প্রণোদনা ব্যবস্থা না করলে এই অঞ্চলের পোলট্রি শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটেও বাতিলের শঙ্কা তৈরি হয়েছে। এই ভাইরাসের সংক্রমণের কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক গেমস, ইউরো ফুটবল এবং কোপা আমেরিকা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। এবার অনিশ্চিত হয়ে পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ভবিষ্যৎ। আগামী বৃহস্পতিবার সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীদের সাথে ভিডিও কনফারেন্স করবে আইসিসি। সেখানেই টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা হবে এই সভায়। আগামী 18 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3,000 ছাড়ালো, আরও 9 জনের মৃত্যু। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত 6 জন। বগুড়া লকডাউন। জীবনের ঝুঁকি নিয়েই রাজধানীতে প্রবেশ করছে মানুষ, ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না বললেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের সহায়তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানালেন তথ্যমন্ত্রী। এবং করোনায় বিশ্বে মারা গেছে 1,71,000। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা।